আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা টুকটাক প্রতিদিনই কিন্তু কম বেশি কেনাকাটা করি, এই জন্য আমরা সবসময় একটু সস্তা খুঁজি, ভালো জিনিস কম দামে কোনটা পাওয়া যায়। তো ঢাকা বেশ কিছু জায়গা আছে যেখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়, সেই কিছু অংশ আমরা আজকে দেখাবো আপনাদের। এর আগে আমরা একটা ভিডিওতে আপনাদের অল্প স্বল্প দেখাইছি, আজকেও একটু দেখানোর চেষ্টা করব। বিশেষ করে বাইতুল মোকাররম এবং মতিঝিলের কাছাকাছি বেশ কয়েকটা মার্কেট আছে, কিছু মার্কেট আছে সকালে এবং বিকালে বসে, কিছু মার্কেট আছে বিকাল থেকে রাত পর্যন্ত বসে। সেই মার্কেটগুলোর মধ্যে কম দামে মোটামুটি ভালো জিনিসই পাওয়া যায়, তারই অংশবিশেষ হিসাবে আজকে আমরা দেখাবো আপনাদের বাইতুল মোকাররমের সামনে গুলিস্তানের কাছাকাছি কিছু জায়গা যেখানে কম দামে ভালো মানের উন্নত মানের আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ ব্যবহার্য জিনিসও পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুতা, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, এগুলো উল্লেখযোগ্য। অন্যান্য জিনিসগুলো আছে। তো আজকে আমরা এখন ঢাকায় অবস্থান করতেছি, ঢাকায় আপনাদের দেখাবো এই মার্কেটগুলো। প্রথমে আমরা আছি এখন বাইতুল মোকাররমের সামনে। বাইতুল মোকাররম আমরা জানি জুয়েলারি দোকানের সামনে বেশ কয়েকটা দোকান আছে, যে দোকানগুলোতে এক রেটে বিক্রি হয় জুতা, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা। এখন আমরা যেখানে আছি সেটা যে খেজুরের দোকান। আমার সাথে ছিল সুমন স্যার, সুলতান মিন আরিফিন সুমন স্যার। সুমন স্যারের সাথে আমি আছি, আমরা অবশ্য খেজুর কেনার উদ্দেশ্যে আসছি, আর একটা কাজ ছিল সাথে, ভাবলাম খেজুরটা নিয়ে নিই। ঢাকা তুলনামূলক খেজুরের দাম একটু কম নারায়ণগঞ্জ থেকে। তো এই দোকানটায় আমরা দামাদামি করলাম, দামটা আমাদের মন মতো হলো না, তাই সামনে আরেকটি দোকান আছে সেই দোকানে আমরা যাবো, একটু দামাদামি করে দেখবো। এখানে বেশ কয়েক পদের খেজুরি দেখলাম, মরিয়ম, আজোয়া, আম্বর, সুকারি, আর বেশ প্রজাতির প্রকারের খেজুরি আছে। এই দোকানটায় আসলাম, এই দোকানটায় দেখলাম ক্রেতা সমাগম ভালো। তো মরিয়ম যেটা ভালো সেটা 800 টাকা কেজি দাম চাইছে, আর যেটা এখন আমি দেখতেছি এটা চাইছে 650 টাকা করে এক দাম, 700 টাকা করে বিক্রি করা বলছে। তো 650 টাকা করে এখন বিক্রি করতেছে। তা আমি 1 কেজি নিলাম 650 টাকা দিয়ে, আমাদের সুমন স্যার 1 কেজি নিল 650 টাকা দিয়ে। এগুলো হচ্ছে খেলনাবাতির দোকান, যাদের ছোট ছোট বাচ্চা আছে খেলনাবাতি অনেক কিনেন, তো এখান থেকে খেলনাবাতি একটু দাম তুলনামূলক কম। এখন সুমন স্যার যে দোকানের সামনে দাঁড়ায় আছে, এখানে প্রতিটা পণ্যের দাম 100 টাকা, যেটাই নেন দাম 100 ফিক্সড, শুধু পছন্দ করতে হবে কোনটা আপনি নিতে চান। এই পাশে সারি সারি দোকান, প্রচুর কম্বলের সমারোহ এবং শীতের পোশাক। আর কিছুদিন পরে শীত নামবে এবং এদিকে কিন্তু বেশ ক্রেতা সমাগম হয়। যে পাঁচটার কথা বলছিলাম, জুতা এবং পাঞ্জাবি পায়জামা, এই বেশ কয়েকটা দোকান আছে এখানে, লোফার থেকে শুরু করে শু, স্লিপার সব কিছুই পাওয়া যায়, কিডস সহ। এই দোকানগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে এক দামে বিক্রি হয়, জুতার কোয়ালিটিও ভালো। আমরা আলাপ করলাম যে এত কম দামে ভালো জুতা কীভাবে বিক্রি করে, তারা বলছে আমাদের দোকান ভাড়া কম, কর্মচারীর ভাড়া নেই, আমরা নিজেদের ব্যবসা নিজেরাই করি, সেজন্য আমরা কম দামে বিক্রি করতে পারি এবং সেল এখানে বেশি হয়, তাই আমরা অল্প লাভে বিক্রি করে দিই। তো সুমন স্যারও দেখলো, দামাদামি করলো, পছন্দ হয়নি, অবশ্য দামাদামির সুযোগ নেই একদমই, সেজন্য অবশ্য অন্য অন্য দোকানও ঘুরতেছে। তার সামনে একটা দোকান আছে, এই দোকানটায় আমরা দেখি কেমন। এখানে লেডিস কালেকশনও আছে পুরুষের পাশাপাশি। এটা হচ্ছে একটা পাঞ্জাবি পায়জামার দোকান, আমার একটা পায়জামা নেওয়ার কথা ছিল, তো দেখলাম পাঞ্জাবি পায়জামাটা একদম বললো 350 টাকা, ভালো মানের। আর যেগুলো একটু কম দামি নিম্নমানের কাপড় সেটা 250 থেকে 300 টাকা। এখন আমি যেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বন্ধন কাউন্টারের একটু সামনে। বন্ধন কাউন্টার থেকে দাঁড়ালেই একটু ঘুরলেই দেখা যায় এই জুতাগুলো। বার্মিস হলো উন্নত মানের বার্মিস,
130 থেকে 150 টাকার মধ্যে সবগুলো জুতো। সুমন স্যারের হাতে যে জুতোটা শুয়ের মতন সেটা 150 টাকা দাম। জুতাটা হালকা এবং টেকসই দেখে বোঝা যাচ্ছে। তো আমরা একটু দেখা দেখি করলাম, পছন্দ হলো না। এটা হচ্ছে ঘুড়ি মেরামতের দোকান, এখানে কম দামে ঘুড়িও পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড ঘুড়ি। আমরা এখন দাঁড়ায় আছি মুক্তারপুর টু নারায়ণগঞ্জ, যে BRTC বাস সার্ভিস আছে, সরি ঢাকা টু মুক্তারপুর, সেই কাউন্টারের সামনে আমরা টিকিট নিয়ে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আমাদের গাড়িও ওই দেখা যাচ্ছে, একটা গাড়ি আসতে আছে মুক্তারপুর টু ঢাকা। এই গাড়িতে উঠে আমরা পরাজিকান্দা নেমে যাব। তো সেই সাথে সাথে আমাদের ভিডিও শেষ কেমন লাগলো জানাবেন, আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা চেষ্টা করবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন জায়গায় হাজির হতে। আজকে আমি এই ঢাকা থেকে বিদায় নিচ্ছি, আবার ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।